সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হলো যে আপনাদের ফেসবুক কেউ ব্যবহার করছে কিভাবে আপনি বুঝবেন। হয়তো ধরুন আপনার ফেসবুকের কেউ হয়তো পাসওয়ার্ড জেনে গেছে এবং সে ফেসবুকটি কোনো কারণে লগ ইন করছে, আপনি হয়তো বুঝতে পারছেন আপনার ফেসবুকটি তিনি দেখছেন। তো বন্ধুরা, সেই প্রসেসটা দেখাবো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুকটা কেউ লগ ইন করেছে, এবং তার সাথেও দেখাবো যে আপনারা যদি আপনার ফেসবুকে কেউ পাসওয়ার্ড জেনেও থাকে তো কিভাবে আপনি সিকিউরিটি করবেন যে আপনার পাসওয়ার্ড জেনে থাকলেও সে লগ ইন করতে পারবেন না। তো সেই সিকিউরিটিটা কিভাবে আপনি করবেন সে প্রসেসটাও দেখাবো। অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, এরকম রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত হয় অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের যে ফেসবুকটি আছে সে ফেসবুকটি ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা আপনারা কী করবেন, আপনাদের যে প্রোফাইলের যে চিহ্ন, এই দেখুন প্রোফাইলের একটা চিহ্ন এদিকে আপনারা পাবেন, সে প্রোফাইলের চিহ্নটাই চলে আসবেন। তো চলে আসার পরে বন্ধুরা এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে একটা যে অপশান আছে সেটা হচ্ছে সেটিংস প্রাইভেসি। এই সেটিংস প্রাইভেসি অপশানটা আপনি ক্লিক করবেন। সেটিং প্রাইভেসি যখন এই অপশানটা ক্লিক করবেন, তারপর আপনারা আর একটা অপশান পাবেন, সেটা হচ্ছে শুধু সেটিংস অপশানটা পাবেন। এই যে সেটিংস অপশানটা, এই সেটিংস অপশানটা ক্লিক করবেন। তারপরে বন্ধুরা আপনারা কী করবেন, একটু ওয়েট করবেন, আপনার এই সামনে এরকম পেজ একটু ওপেন হবে। ওপেন হওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড লগ ইন বলে একটা অপশান আছে, সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদের। এই সিকিউরিটি অ্যান্ড লগ ইন যে অপশানটা আছে, সিকিউরিটি লগ ইন অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে বন্ধুরা আপনারা দেখুন এখানে যে অপশানটা আছে, একটা অপশান আপনার কাছে শো হচ্ছে, সেটা আপনার মোবাইলও কিন্তু শো করবে। সেটা হচ্ছে এই যে অপশানটা দেখুন, আমার এখানে এখন যে আমি ব্যবহার করছি সেটা Xiaomi Poco M3 Pro 5G, আমার এই মোবাইলে এখন লগ ইন আছে, যার জন্য অ্যাক্টিভ নাও অপশানটা দেখাচ্ছে। তো আমি এখন সি অল অপশানে ক্লিক করবো। সি অল অপশানে ক্লিক করলে আপনার যদি সি অল অপশানে এরকম অপশানটা থাকে তো সি অল অপশানে ক্লিক করবেন। সি অপশানে যখনই ক্লিক করবো দেখুন বন্ধুরা আমার এই ফেসবুকটা এই এতগুলো ব্রাউজারে বা এতগুলো মোবাইলে কিন্তু আমার লগ ইন আছে। দেখুন আমার Xiaomi, অ্যান্ড্রয়েড, মুর্শিদাবাদ লেখা আছে, ঠিক আছে। যেগুলো আমার কিছু হয়তো আমার পরিচিত, যেগুলো আমি নিজেই লগ ইন করেছি, আবার কিছু দেখতে পাচ্ছি যেগুলো আমার অপরিচিত। তো সেগুলো মনে হচ্ছে যে আমি এগুলো আমার অপরিচিত বা আমি এগুলো লগ ইন করিনি, সেরকমও কিছু এখানে শো করছে। তো আমি কী করবো এখন, এখান থেকে আমি চাইলে বেছে বেছেও কিন্তু লগ আউট করতে পারি, সেটা দেখাচ্ছি। এই দেখুন নিচের দিকে থ্রি ডট একটা অপশান আছে, তিনটে ডটের, ধরুন আমি এটা লগ আউট করবো। তো আপনাকে কী করতে হবে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লগ আউট করে দিলে আপনার মানে ফেসবুকটা ওনার কাছ থেকে লগ আউট হয়ে যাবে। তো আপনি যদি চান যে আমার যা এখানে আছে সবগুলো আমি লগ আউট করবো, তো আপনি দেখুন নিচের দিকে লগ আউট অফ সেশন অপশানটা আছে, লগ আউট অফ সেশন, এই লগ আউট অফ সেশনটা আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন আপনার কী হবে, ফেসবুকের সমস্ত যারা যদি আপনার ফেসবুকে কেউ লগ ইন করে থাকে তাদের কাছ থেকে লগ আউট হয়ে যাবে। তো এখন আমি জানবো, দেখাবো আপনাদের যে আপনি এই কাজটা করলে ধর করে নিলেন, কিন্তু তিনি যেহেতু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা হয়তো তিনি জেনে গেছে জানে, তাহলে আপনি কীভাবে সেটা আপনি সিকিউরিটি করবেন, যে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা জেনে থাকলেও আপনি কীভাবে সিকিউরিটি থাকবে। তো আমি এখানে তিনটে প্রসেস দেখাবো। সে তিনটে প্রসেস হলো যে আপনাকে আমি প্রথম প্রসেসটা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার যদি পাসওয়ার্ড জেনেও থাকে, ঠিক আছে, আপনার পাসওয়ার্ড কেউ যদি জেনেও থাকে তারাও কিন্তু আপনার কিন্তু মানে বন্ধুরা আপনার যদি পাসওয়ার্ড কেউ জেনেও থাকে, ঠিক আছে, তো আপনার পাসওয়ার্ড জেনেও থাকলে কিন্তু আপনারা এমন একটি কাজ করে রাখুন যে আপনি কিন্তু যে কাজটা করে রাখলে আপনার পাসওয়ার্ড কেউ যদি জেনেও থাকে, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড মানে ফোন নাম্বার পাসওয়ার্ড যদি কোনো কারণে জেনেও থাকে কিন্তু সে লগ ইন করতে পারবে না। সেই প্রসেসটা দেখাবো। দেখুন বন্ধুরা আমি যে সমস্ত সেশনগুলো লগ আউট করুন, দেখুন আমি সিওলে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে আমার আর সমস্ত কিছু দেখাচ্ছে না, শুধুমাত্র আমারটাই দেখাচ্ছে যেটা আমি এখন ব্যবহার করছি। তো ঠিক আছে, তা বন্ধুরা এরপর আমি দেখাবো যে আপনার যদি কেউ পাসওয়ার্ড জেনেও থাকে আপনি কীভাবে সিকিউরিটি করবেন। তো বন্ধুরা সেটা করতে গেলে আপনাকে কী করতে হবে, এখানে দেখুন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই যে অপশানটা আছে, আপনাকে আমি সেটা দেখেও দিচ্ছি। এই যে অপশানটা আছে এই অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনি কী করবেন, নিচের দিকে যে টেক্সট ম্যাচেস অপশানটা আছে, এই যে টেক্সট ম্যাচেস অপশানটা আছে, এই টেক্সট ম্যাচেস অপশানটা আপনি এখানে ক্লিক করে দিবেন। যখনই টেক্সট ম্যাচেস অপশানটা ক্লিক করবেন তখন আপনি কী করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ যখনই ক্লিক করবেন তখন বন্ধুরা এখানে আপনার একটা ফোন নাম্বার যদি শো করে ভালো কথা, যদি না শো করে আপনার এই যে অ্যাড ফোন নাম্বার অপশানটি দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড ফোন নাম্বার অপশানটি দেখতে পাচ্ছেন, আপনি এই অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বার সিমটা ব্যবহার করছেন আপনার মোবাইলে সে সিম নাম্বারটা এখানে অ্যাড করে দিবে। তাহলে কী হবে, আপনার যদি আমার যদি অলরেডি অ্যাড করা আছে তো আমি এখানে ফোন নাম্বারটা আমি ক্লিক করে রেখেছি, তাহলে কী হবে বন্ধুরা আপনার কেউ যদি ফেসবুকের মানে অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি
এবং পাসওয়ার্ড জেনেও থাকে, আপনার যখন তিনি লগ ইন করতে যাবে আপনার কি হবে, এই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড আসবে এবং সেই ভেরিফিকেশান কোডটা আপনি না তার মোবাইলে দিলে আপনার কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড জেনে থাকলেও লগ ইন করতে পারবেন না। তার জন্য আপনাকে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি এটা করে রাখবেন। তো বন্ধুরা, আমি এটা আমার ফোন নাম্বারটা দিয়ে আমি করে রাখলাম। দেখুন বন্ধুরা, এরপরে কী হবে, আমার ওই নাম্বারে ভেরিফিকেশান কোড আসবে, তো আমি সেই যে কোডটা এলো সেই কোডটা এখানে আমি কপি করে পেস্ট করে দিয়ে আমি কন্টিনিউতে করে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার এই কাজটি কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখুন বন্ধুরা, এখানে একটা কথা বলেছে যে আপনাকে এটা করতে গেলে আপনাকে কী করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনার যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিয়ে ওইটা আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। তো আমার এখানে পাসওয়ার্ডটা দিকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার যে পাসওয়ার্ড ফেসবুক যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমি এখন এখন কন্টিনিউতে ক্লিক করব। যখনই বন্ধুরা কন্টিনিউ ক্লিক করবে, দেখুন বন্ধুরা এখানে আমার এই যে ফোন নাম্বার যে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে আমি সিস্টেমটা চালু করলাম এটা আমার সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে আপনারা কী করবেন, আপনাদের মোবাইল নাম্বারটি লগ ইন করে নেবেন। লগ ইন করলে কী হবে, আমি আগেই বললাম যে আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনে থাকলেও আপনার এই নাম্বারে ফেসবুক পাসওয়ার্ড লগ ইন করার পরে আপনার সিকিউরিটি একটা কোড আসবে, ওই সিকিউরিটি কোডটা আপনি যতদিন যতক্ষণ না বসাবেন আপনার কিন্তু সে লগ ইন করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, আমার এখানে যেহেতু একটু মানে নেটওয়ার্কটা প্রবলেম করছে সেই হিসাবে এটা ডেরি নিচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, ঠিক আছে, আমার এটা হয়ে গেছে। তো আমি এখানে ডান অপশানে ক্লিক করে দেবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা আপনাদের মানে এটা করে রাখবেন। তো এটা সবথেকে ভালো পন্থা, ঠিক আছে। তারপর আপনাদের আমি দেখাবো দ্বিতীয় সিস্টেমটা, যে আপনারা আপনাদের কীভাবে মানে যাতে না কেউ লগ ইন করেন। তো এটা তো আপনি করে দিলে আপনার কেউ লগ ইন করতে পারছে না, তা সত্ত্বেও আপনাকে কিছু সেটিংস যদি করে রাখেন সবথেকে ভালো হয়। সেটা হচ্ছে আপনারা আবার কী করবেন, আপনাদের সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশান আসবেন। আসার পরে বন্ধুরা এখানে একটা জিনিস নিচের দিকে দেখুন, গেট অ্যালার্ট অ্যাবাউট এই যে সিস্টেমটা আছে, সেটিংস আপ এক্সট্রা সিকিউরিটি, সেটা আপনাদের দেখাচ্ছি যেটা এক্সট্রা সিকিউরিটি আছে, সেটা হচ্ছে এই অপশানটা আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করে বন্ধুরা এখানে কী করবেন, যদি কোনো কারণে আপনার কেউ ফেসবুকটা লগ ইন করে, ঠিক আছে, তো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো নোটিফিকেশন আপনার ফেসবুকে পেয়ে যাবেন। তো তার জন্য এখানে কী করতে হবে, আপনাকে এটাকে অন করে রাখতে হবে। দেখুন ওই যে অন গেট নোটিফিকেশন অন করে আমি সেভ করে দেবো। তো যখনই সেভ করে দেবো দেখুন বন্ধুরা, এটা আমার সেভ হয়ে মানে অন হয়ে গেলো। এবং আপনারা যদি ইমেলও মানে যদি মনে করেন যে ইমেলে আমি যাতে অ্যালার্টটা পাই, অ্যালার্টটা, তাহলে আপনার কী করি এখানে ইমেল আপনাকে অ্যাড করতে হবে। যা দেখুন বন্ধুরা, এখানে যদি ইমেল আপনার অ্যাড না থাকে, যেরকম আমার ইমেল এখানে যে কোনো একটা ইমেল দুটো শো করছে, তো যে তার মধ্যে আমি যে কোনো একটাতে ক্লিক করবো, ক্লিক করে আমি সেভ করে দেবো। যখনই সেভ করে দেবো তখন দেখুন বন্ধুরা আমার ইমেলও কিন্তু অ্যাড হয়ে গেল। এবং আপনাদের যদি ইমেল অ্যাড করার প্রয়োজন পড়ে, যে আপনার যে ইমেলগুলো আছে সেই ইমেলগুলো আপনি ব্যবহার করেননি বা নতুন ইমেল অ্যাড করবে, তাই নতুন ইমেল অ্যাডে ক্লিক করে আপনি নতুন ইমেল অ্যাড করতে পারেন। তো এখানে আপনার কী করবে, কেউ যদি মানে লগ ইনও করে কিন্তু আপনার এখানে এখানে নোটিফিকেশন চলে আসবে। তো বন্ধুরা এই দুটো গেল। তারপরে বন্ধুরা আপনাকে লাস্ট যে সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি কী করবেন, আপনার যে পাসওয়ার্ড, ধরুন আপনার যে পাসওয়ার্ডটা অনেকে জানে, তার কারণেই তো আপনার লগ ইন করতে পারছি, তো আপনি কী করবেন, পাসওয়ার্ডটা পরিবর্তন করে দেবেন। পরিবর্তন করতে গেলে বন্ধুরা আপনি করবেন এই চেঞ্জ পাসওয়ার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন, আপনার যে পাসওয়ার্ডটি বর্তমানে যে পাসওয়ার্ডটা আপনি জানেন সে পাসওয়ার্ডটা তো অনেকে জানেন, সেই কারণে তো আপনার অনেকে লগ ইন করতে পেরেছেন। তো আপনি কী করবেন, এই যে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি আপনার মতো নতুন একটা পাসওয়ার্ড এখান থেকে বানিয়ে নেবেন। তো বন্ধুরা এখানে কী করবেন, আপনি এখানে আপনার যে কারেন্ট বর্তমান যে পাসওয়ার্ডটা জেনে আছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড অপশানে রি এন্টার নিউ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন। যখনই আপনি এখানে বর্তমান যে পাসওয়ার্ডটা আপনি জানেন যেটা পুরানো পাসওয়ার্ড এটা দিয়ে দেবেন, তারপরে নিউ পাসওয়ার্ড একটা দুবার ধরে আপনি আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আপডেট পাসওয়ার্ড যখনই ক্লিক করে দেবেন তখন কী হবে, আপনার পাসওয়ার্ডটা নতুনভাবে পরিবর্তন হয়ে যাবে এবং সেটা বাকিরা কিন্তু সেটা আপনার লগ ইন করতে পারবেন না। তো বন্ধুরা এখানে আমি আরেকটা জিনিস বলি, যে আপনার যদি পরবর্তীকালে আপনি দেখবেন যে আপনার কেউ লগ ইন করছে কি না, তো আপনাকে এই অপশানে যে আপনি সিওল অপশানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা সিওল অপশানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে আমার শুধুমাত্র আমার মোবাইলেই অ্যাক্টিভ নাও আছে, মানে আমার মোবাইলে শুধু আমার ফেসবুকটি লগ ইন আছে, বাকি মোবাইলে যদি লগ ইন থাকতো তাহলে সে আগের মতো কিন্তু দেখাতো। তো আপনার মোবাইলে আপনি এইভাবে যাবেন, যাওয়ার পরে দেখবেন যদি দেখেন যে আপনার মোবাইলে শুধু লগ ইন আছে, তাহলে আপনাকে আর কোনো চিন্তা করার কারণ নেই, আপনি মনে করবেন যে আপনার ফেসবুকটি শুধু আপনি ব্যবহার করছেন, অন্য কেউ ব্যবহার করেননি। তো বন্ধুরা বিষয়টা বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও উপকৃত হয় অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।